ব্যবসা করছেন এবং অলরেডি ব্যবসা করতেছেন তারা তো করতেছেন, কিন্তু যারা বেকার আছেন তারা চিন্তা করতেছেন একটা ব্যবসা করতে কত টাকা লাগতে পারে, লাখ টাকা, লক্ষ লক্ষ টাকা। আসলে এই কথাটা মিথ্যা বা ব্যবসা করতে করে লাখ টাকা লাগে না, লাগে হলো বল এবং শক্তি এবং সাহস। এই জিনিসটা আপনার ভিতরে থাকলে আপনি ইচ্ছা করলে মাত্র 5,000 টাকা হলে এই ধরনের ব্যবসা কিন্তু আপনি করতে পারেন। গেঞ্জি কোনো ব্যাপার না, আপনার এলাকায় আপনার যে কোনো একটা ছোটোখাটো দোকান নিয়ে কিন্তু আপনি ইচ্ছা করলে ব্যবসা করতে পারেন। তো আমি ছিলাম এমডি রনি, আপনারা দেখছেন রনি এক্সপ্রেস এলডিটি। তো আজকে আপনাদের কিছু ধারণা দিব যে আপনারা কত টাকা হলে ব্যবসা শুরু করতে পারেন তাড়াতাড়ি। তো কত টাকা হলে আপনি ব্যবসা করতে পারেন এর একটা ধারণা দিব। তো যারা মনে করেন, যারা দেখা যাইতেছে আপনার কাছে 5,000 টাকা আছে, আপনি ইচ্ছা করলে 5,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারেন। লাখ টাকা তো লাগে না, ব্যবসা করতে লাখ টাকা লাগে না। আপনি যখন একটা বাংলা কথা আছে যে আপনি যদি একটা গাছে উঠেন, প্রথম কিন্তু গাছে উঠলে লাভ দিয়ে কিন্তু আপনি উপর উঠতে পারবেন না, আপনি আস্তে 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 গাছের উপর উঠতে হইব। তারপর একটা ডাব গাছে উঠলে দেখা যায় ডাব গাছের থেকে আপনার ডাবটা পারবেন একবারে না, আপনি আস্তে আস্তে যায় তারপর ডাবটা পারবেন, তারপর ডাবটা পারবেন পাইরা খাইবেন। তো ওইটাই সিস্টেম। তা আপনি প্রথমেই আপনার অল্প টাকা দিয়ে ব্যবসা শুরু করতে হবে। তো অল্প টাকা হলে ব্যবসা করতে পারবেন। দেখা যেতেছে আপনি একটা জায়গায় আছেন কিংবা বেকারত্ব অবস্থা, অনেক দিন কাটাইতেছেন কিংবা লেখাপড়া করছেন, তো এখন কিছু করতে পারছেন না। দেখা যেতেছে যে ব্যবসা করতে 2-3 লাখ টাকা লাগে, 5 লাখ টাকা লাগে, কিন্তু ওই আশা থাকলে তো ভাই হবে না। আসলে ব্যবসা করতে হলে আগে বলছি আপনার সাহসটা দরকার। আপনি চাইলেই 1 লাখ টাকা 2 লাখ টাকা না হয়ে মাত্র 5,000 টাকা হইলেই কিন্তু আপনি করতে পারেন। আর এই সময় আপনি বেকার থাকবেন কেন? বেকার তো দরকার নেই। আপনি ইচ্ছা করলে এই ধরনের মাল কিনা আপনার আপনার এলাকায় অনেক সময় দেখা যেত ফোর্টে করতেছে, ব্যবসা করতেছে। আপনি ইচ্ছা করলে সব ধরনের কোয়ালিটি আপনি 5,000 টাকার মাল কিনে মোটামুটি একটা মাল পাবেন। ওই মাল দিয়ে আপনার এলাকায় আপনার জায়গা যেটা আছে যেখানে মানুষের ভিড় বাট্টা কিংবা বাজার, আপনার এলাকার একটা বাজার বসে, কি আপনি যদি গ্রামে থাকেন একটা হাট আছে, হাটের মধ্যে আপনি দেখা যায় অনেক মানুষের আনাগোনা থাকে। তো ওই জায়গার মধ্যে ইচ্ছা করলে আপনি এই ধরনের মাল নিয়ে কিন্তু আপনি বিজনেস করতে পারেন। তা আমি সবার উদ্দেশ্যে বলবো যে আপনারা বৈশা না থেকে মাত্র সামান্য, আপনি যদি দেখা যায় আপনার 5,000 বেশি আছে, 10,000, 20,000, হ্যাঁ কত যত টাকা হবে ততই আপনি ব্যবসাটা করতে পারবেন। তো আমরা সবসময় চেষ্টা করি আপনাদের কিছু ব্যবসা আইডিয়া দিতে, যে আপনার কোন ধরনের ব্যবসা করতে চান। আর এই ব্যবসা করতে অবশ্যই আমার কমেন্ট করবেন যে আপনারা কোন ব্যবসাটা করতে চান আর কোন ব্যবসাটা আপনার জন্য প্রযোজ্য, যে যেই ব্যবসাটা আপনি করলে আপনি একটা কিছু করতে পারবেন। আজকে দেখা যেতেছে ওই একটাই কথা আমি সবসময় বলি, যে আপনারা চিন্তা করেন যে লাখ টাকা ব্যবসা, লাখ লাখ লাখ, এই টাকা ছাড়া ব্যবসা হবেই না। তো এই ধরনের কথাটা হলো ভাই আসলে কি মিথ্যা। লাখ টাকা এটা ভুলে যান, মাত্র 5,000 থেকে 10,000 টাকা ইনভেস্ট করেন, আপনি ডেলি 1,000 টাকা ইনকাম করতে পারবেন, কোনো ব্যাপার না। আপনি সবসময় এটা দিয়ে আপনি যদি আপনি দেখা যেতেছে অল্প ইয়াতে আপনি একটা ভালো ইনকাম, একটা অনেক সময় একটা একটা ধরনের গেঞ্জি ধরেন, এই গেঞ্জিগুলো দেখা যেতেছে আপনি একটা মালের থেকে কিন্তু 50 থেকে 70 থেকে 100 টাকা পর্যন্ত আপনি বিজনেস করতে পারেন। তো যদি আপনি 20টা মাল বেচতে পারেন তাহলে কত টাকা লাভ হয়, তাহলে এখানে আপনি প্রচুর লাভ করতে পারতেছেন। তো এই ধরনের ব্যবসার জন্য আপনার মনোবল লাগবে, শক্তি লাগবে এবং সাহস লাগবে। এটা হইলেই আপনি একজন ব্যবসায়ী ম্যান হইতে পারেন। বুঝতে পারছি ভাইরা? তো অবশ্যই আমাদের চ্যানেলটি দেখবেন, এবং যে কোনো ব্যবসার আইডিয়া পেতে আমাদের কমেন্ট করুন কোন ব্যবসায়ী নিয়ে জানতে চান, কিন্তু ওই ধরনের ব্যবসা আমি আপনাদের রিভিউ দিব। আর কি টাইপের চান, যে কোনো, আমি সব ধরনের ব্যবসা নিয়ে কিন্তু আমি কথা বলে থাকি, যে কি কি ব্যবসা আপনি করতে চান, কি ধরনের ব্যবসা আপনি বুঝেন। আপনি কোনো যদি ব্যবসায় আইডিয়া থাকে যে আমি এই ব্যবসাটা করতে চাই, যে আমি দেখা যেতেছে আপনি যে কোনো একটা প্রোডাক্ট, আপনি যদি একটা মনে করেন যে আমি একটু কোকারিস নিয়ে ব্যবসা করতে চাই, ফুলের যেগুলা প্লাস্টিকের ফুল নিয়ে কাজ করতে, বাতিগুলা এলইডি লাইট এগুলো নিয়ে ব্যবসা করতে চাই, কিংবা আপনি সব ধরনের আইটেম যদি আপনার ধরনের আর কি আপনার যদি থাকে যে আপনি এই ব্যবসা করতে চাইছেন কিংবা পরিকল্পনা করছেন যে এই ব্যবসাটা করতে কত টাকা হইলে আপনি করতে পারেন, কীভাবে করতে চান সবই আমি ইনফরমেশন দেবো। কিন্তু লিবার্টি শার্টটা কোন জায়গায়? তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিবেন এরকম ব্যবসায়ীমূলক ভিডিও পেতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আসসালামু আলাইকুম।